এই গাছটা কালেক্টেড গাছ ছিল আচ্ছা 2015 তে আচ্ছা বলল না 2017 17 মার্চে এটা 2017 10ই মার্চ এবার বলুন বনসাই কবে থেকে শুরু করলে বনসাই শুরু করেছি 1978 তখন কোথায় 78 ডিসেম্বর শীতকাল শীতকাল তো তখন আমি ক্লাস নাইনে পড়ি আচ্ছা এখানেই থাকেন হ্যাঁ এখানে তো শুক্রবারে একটা বকুল গাছের ছবি আমাদের ওই ম্যাগাজিন যে শুক্রবার শুক্রবারে আচ্ছা মানে বকুল গাছের ছবি বনসাই বলে লেখা আছে একটা ছোট্ট গাছ আচ্ছা দেখতে খুব ভালো লাগে তার আগে আমি সিজন ফ্লাওয়ার করতাম অবশ্য আচ্ছা ক্লাস ফোর থেকেই আমার সিজন ফ্লাওয়ারের শখ গাঁদা চন্দ্রমল্লিকা সিজন ফ্লাওয়ার কিছু কিছু গ্রামের দিকে যেটা সহজে পাওয়া যেত দু একটা ডালিয়া তখন করতাম তো ওই শুক্রবার ম্যাগাজিন থেকে আমার মনে হয় আমি বনসাই করব আচ্ছা হ্যাঁ বনসাই কী দিয়ে করবো গাছ তো চিনি না তো একটা আমাদের ইটের পাঁজাতে একটা পাকুড় গাছ হয়েছিল আচ্ছা তো সেই পাকুড় গাছটাকে তুলেই ফার্স্টে টবে বসিয়ে দিই আচ্ছা সেটা কি ওই যেখানে ওটা দেখলাম ওইটা এই যে অ্যাকচুয়ালি গাছটা আচ্ছা তো তখনও যে একই ফাইকাস জাম্ফি বলে এটাই এখানে খুব ভালো স্পেসিস হ্যাঁ সেসব জানা ছিল এটা খুব ভালো বনসাই হবে হ্যাঁ সেটা কিছু জানা ছিল না বহুদিন বনসাই মানে ওই যে ছোট গাছ দেখেছি ছোট গাছ করতে হবে তাহলে ছোট পটেতেই ওই গাছটা প্রায় 20 বছর পার হয়ে গেছে আচ্ছা 2001 যখন ইন্টারনেট অ্যাভেলেবেল হলো তার আগে তো আমাদের কাছে না শেখার বই ছিল না গ্রামে কোনো ইনস্টিটিউট আছে কি হর্টিকালচারের মতো সময় এসব জানাও ছিল না হ্যাঁ তো শেখার কোনো সুযোগটাই ছিল না আচ্ছা ইন্টারনেটটা অ্যাভেলেবেল হতে তখন গিয়ে সব পাল্টাতে শুরু করলাম তখন গিয়ে দেখলাম আরে আমরা যে রাস্তায় চলেছি ভুল নয় তবে ঘুরতে হবে অনেক টেকনিক্যালি সাপোর্ট আগে কোনো ছিল না তারপর টেকনিক্যাল ডেভেলপমেন্ট যেটা আপগ্রেডেশন নিজের থেকে হতে শুরু করলো তো এখন তাদের গাছগুলো দেখে মনে হয় যে এরা বাড়িয়ে বলছে এতদিনে আমরা সেটা বুঝতে শিখেছি হ্যাঁ এটা বাড়িয়ে বলছে কারণ আমি এখন যে গাছটা 5 বছরে করতে পারি সেটা সেই ধরনের গাছ অনেকের পক্ষেই 20 বছরে করা সম্ভব না ফুল টেকনিক্যাল আপগ্রেডেশন আমার কাছে হয়ে গেছে সে 2008 এরকম জামশেদপুর ফ্লাওয়ার শোয়ে দেখি বনসাইগুলো যেসবগুলো ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ সব নিয়েছে সেগুলো বনসাই না আমার এক বন্ধু দেখি সেখানে শোয়েতে দাঁড়িয়ে আছে কি ব্যাপার বলছে তো আমার বনসাই আমি জয়েন্ট চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়েছি বনসাই করিস হ্যাঁ আমিও তো বনসাই করি আচ্ছা 20 বছর একসঙ্গে কাজ করছি কিন্তু কেউ জানে না সিনাথ সিনা ও আচ্ছা তখন ওই শোয়ে দেখার পরে মনে হলো আমি তো চাইতে মানে এইসব গাছ যদি এই অবস্থা হয় তাহলে আমি চাইতে ভালো পজিশনে আছি তাহলে আমি কেন এটাকে প্রফেশন হিসাবে নেব না আচ্ছা হ্যাঁ তারপরে ইন্ডাস্ট্রিয়াল মন্দা আসলো হ্যাঁ একটা মন্দা কাটিয়েছিল 98-99 আবার 8-9 আর একটা মন্দা আসলো
তখনই আমি একদম সিদ্ধান্তটা নিয়ে নিলাম আমাকে বনসাই প্রজেক্ট করতে হবে। আচ্ছা, এবার বাড়িতে এরকম একটা আনসিন প্রজেক্ট কেউ দেখেই পারমিশন পাওয়া খুব মুশকিল। হ্যাঁ, কাকেও বোঝানো মুশকিল যে এটার ফিউচার আছে। হ্যাঁ, স্টার্টিংয়ে স্ট্রাগল প্রচুর আছে, একটা সময় পরে ফিউচার আছে। মার্কেট যথেষ্ট ডেভেলপ হয়েছে, মার্কেট হচ্ছে, হবে আরও আরও ভবিষ্যতে মার্কেট হবে। হ্যাঁ, তো সেইটা বোঝানো মুশকিল হয়ে গেল, তখন আমার অন্য একটা প্র্যাকটিস করতে হলো। আচ্ছা, সেই ছাদে 300 টব তুলে ফেললেন? তুলে ফেললাম, একদম এক ছোট গাড়ির টপ তুলে সব গাছ লাগিয়ে দিলাম। এবার যেহেতু আমি জামশেদপুরে থাকি, তো ওই 300 গাছে এগুলো জল দেওয়া, বাবা মা সবাই একদম ভেঙে গেল, ছাদে 12টা বেজে যাবে। হ্যাঁ, তুই যা বাইরে গিয়ে যেখানে পারিস করে গেছে, যেখানে পারিস প্রজেক্ট কর, অত জমি আছে, যেখানে ইচ্ছা গিয়ে কাজ বাস। এই রেগে গেল আমার, শুরু করলো, শুরু হলো। তো তারপরে হলো কি, 2012-তে পয়সা চাই, তো প্রজেক্ট করতে গেলে তো পয়সা চাই, বিশাল পয়সা চাই। এই পুকুরটা কেটে শুরু করলাম। কোনটা? এই এইটা? হ্যাঁ, এটা 3.5 বিঘে জমি ছিল, একটা ছোট ডোবা ছিল এখানে কাটা পাচ্ছে। আচ্ছা, ওটা সেটাকে বড় করে 1 বিঘে পুকুর করলাম আর পুরো জমিটাকে উঁচু করে। আচ্ছা, 2012 জুনে পুকুরটা কাটা হলো। আচ্ছা, তারপর 2012-তে একটা মাদার প্ল্যান লাগিয়েছিলাম, এটা তার মধ্যে একটা। আচ্ছা, বাদবাকি সব পুরোই ট্রেতে চলে গিয়েছিল। তাতে চারা টারা করে 2013-তে গাছ লাগানো, 2014-তে গাছ ওঠানো শুরু করলাম। এবার প্ল্যানিংয়ে ছিলাম চাকরি ছাড়া, টাটার চাকরিটা ছাড়তে হবে। বয়স হয়ে গেছে, তারা বিয়ারএস নিতে পারে, এই মুহূর্তে যা বেসিক দিয়ে আছে সেটা তাদের কন্টিনিউ করা হবে। আচ্ছা, আমি দেখলাম এর চাইতে ভালো স্কোপার পাওয়া যাবে না, আমার যা ক্যাপাবিলিটি আছে আমি তো ওর চাইতে বেশি পয়সা বাইরে কামিয়ে নিতে পারি, তো ওইটা যদি উপরই আসে তো কোনো ক্ষতি নেই। হ্যাঁ, বলে ফার্স্ট ফর্ম টাটা মোটরসে 1995-এ যে VRS হয়েছিল তার প্রথম ফর্মটা, প্রথম ক্যান্ডিডেট আপনি? ফার্স্ট ক্যান্ডিডেট আমি। আমাকে বাগানের চেহারা বদলাতে শুরু করলো 2007-এরও পর্যন্ত র্যান্ডাম কাজ, মানে এখানে সকাল থেকে রাত্রি কাজ করেছে, সকাল ভোর 5টা থেকে শুরু করে রাত্রি 8টা পর্যন্ত কাজ করছে। হ্যাঁ, কিন্তু 2007-এর জুলাইয়ে বন্যা এসে আমার সব কেটে গেল, সব কেটে গেল। সেই সময় গিয়ে একটু ধাক্কা খেলাম, একটা টার্গেট ছিল 2020-এর মধ্যে কোয়ালিটি না হোক অন্তত কোয়ান্টিটিতে ইন্ডিয়া পার করি, মানে ইন্ডিয়াতে কারো কাছে অত কোয়ান্টিটি বনসাই থাকে। আচ্ছা, সেই টার্গেটটা ছিল। হ্যাঁ, তো সেই মুহূর্তে 2007-এর জানুয়ারিতেই অনিল বর্মা এমপি, ও গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়ে দিয়েছিল 1100। আচ্ছা, তার গাছের কোয়ালিটি সেরকম কিছু নেই, কিন্তু ওই বল নামে বনসাই দিয়েই তো। আর তখন আমার কাছে তার চাইতে ভালো কোয়ালিটির গাছ 1800। আচ্ছা, তো সেজন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অ্যাপ্লিকেশনও করি, তারা আসবে বলে বলে ডিসেম্বরে যাবো আমরা। আচ্ছা, কিন্তু তার আগে জুলাইয়ের 30 তারিখে এসে গেল বন্ধু, ওই 6-4 গাছ বাঁচাতে পেরেছিল।
আর যতদিন বাঁচবো এটা নিয়েই তো থাকতে হবে, চিন্তা করার কিছু নেই। আমরাও আছি, মাঝে মাঝে এসে ঘুরে দেখে যাবো, নো প্রবলেম।